সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম অনেক আগে আয়সাকে নিয়ে তার জীবন সম্পর্কে বলেছিলেন এবং অনেক কথাই শুনেছি সেই আয়সা আসলে তিনি মা হতে চলেছেন আসলে সেই তার সন্তানের যে বাবা হবে অনগত সন্তানের যে বাবা হবে সে বাবা নিরুদ্দেশ এক কথায় বললে বাবা নিরুদ্দেশ আমরা সেই বাবার কথাটাই আমরা আজকে তুলে ধরবো কেন তিনি আসলে আজকে এখান থেকে চলে গিয়েছেন সেই বিষয়ে আমরা জানবো এবং কতদিন আগে তাদের সাথে সম্পর্কটা হয়েছিল সব কিছুই আমরা সেই আহ কাছে কথা বলে আমরা জানতে পারবো আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আয়শা একটু বলেন যে আপনার নাম তো ইতিমধ্যে অনেকে জানে আপনার নাম তো আয়সা না আচ্ছা আপনার দেশে বাড়িটা কোথায় কিশোরগঞ্জ আচ্ছা পরিবারে কে কে আছে যদিও আমরা জানি তারপরও প্রোগ্রাম যেহেতু করতে এসেছি জিজ্ঞাসা করতে হয় কারণ অনেক দর্শক নতুন আছে তাদেরও তো আসলে জানার প্রয়োজন আমরা একটু যদি বলেন আপনার পরিবারে কে কে আছে এবং আপনি কোন অবস্থায় আছেন সেই বিষয়টা একটু জোরে কথা বল। বোন আছে এর আগে বলছিলেন আপনার নানু না দাদু আছে যেহেতু জিজ্ঞেস করেছি দুঃখ পেন না আপনি সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে তো দর্শক সেই আয়শার কথাই আমরা এর আগে বলছিলাম তো আয়শা একটু বলবেন বোন যে আপনার বিয়েটা আসলে কিভাবে হয়েছিল বিয়েটা হয়েছিল আমার নানি আর কি বিয়ে দিয়েছিল আর কি জি উনি আর কি চাইছিল উনি বিপুয়া মারা যাও উনি বলতে পারে না তাই আমি বাবা মা নাই যেহেতু উনি আমার বিয়েটা দিয়েছিল আচ্ছা তো ওই সুযোগটা নিয়ে আর কি আমার হাজবেন্ড আমার ঠকাইলো নানি মারা গেল দেখতে আসলো না তারপর আমার এই অবস্থা আমি যে 8 মাসের গর্ভবতী আমারপালায়ে রেখে চলে গেছে এখনো তার কোনো খোঁজ পাওয়া ਨਹੀਂ আচ্ছা তো আপনার বিয়ে করেছিলেন আপনি নানুর জন্য বাধ্য হয়ে করেছেন আচ্ছা তো এই যে আপনার আসলে বিয়েটা করার আগে ওদের দেশের বাড়ি বা ওদের যোগাযোগ এইবে কিভাবে সম্ভব আমি একটু যদি জানতে চাই মানে আপনার সাথে সম্পর্কটা জি আর আমার নানীর কাছে বিয়ের পুস্তক নিয়ে আসছিলো আমার নানি হঠাৎ এরকম কেন হয়েছিল আমি জানি না বুঝছে কি এতদিন বিয়ের কথা বলে নাই হঠাৎ একদিন বিয়ের কথা সে বলে হয়েছে তারপর আমি রাজি নাই দেখে উনি অসুস্থ উনি বলতেছে ফোন দিয়ে উনি নাকি অনেক অসুস্থ হয়ে গেছে মাথা ভাইটা গেছে তাই আমি আর কি ভয়ে কি গ্রামে গেছিলাম গ্রামে যাওয়া তারপরে দেখি কিছুই হয় নাই এগিয়ে উনি মিথ্যা কথা বললে আমার নিচ্ছিলো এখন যা দেখি কিছু হয় নাই উনি বলতাছে যে আমি এখন তো বিয়ে করতে হইব আমার কান্নাকাটি শুরু করছে নানা রকমের বাহানা পরে বাধ্য হয়ে আমার এই বিয়েটা করতে হইছে ছোট বোন আছে বিয়ে হইছে কতদিন বিয়ে হইছে এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে সম্পর্ক কি এই এখানে থাকি নাকি ওখানে ছিলেন যখন না না তাহলে ওখানে গ্রামেই জি গ্রামে কি করতে ছেলে ছেলে ঢাকা চাকরি করতে ঢাকা চাকরি করতো তো আপনাদের পাশাপাশি বাড়ি নাকি তো ওর বাবা মা এখন কি বলে বাবা মা আমাকে দেখতে পারে না তারপরে ওই যে ছেলে অনেকে বলে যে ছেলে নাকি বিয়ে করছে হ্যাঁ অনেক কথা বলে তাই ওনার আর কি এখান থেকে শুনে গেছে আমার এই অবস্থা মানে আপনার আগে একটা বিয়ে করেছে আমি সেটা জানি না নানা রকমের মানুষ বলা করতেছে তারা নাকি বিয়ে করছে অনেকে বলে বিয়ে করছে অনেকে বলে কি বুঝি না অনেক নানা রকমের ভাবে কথা বলে কারণ ওনার বাপ মার কাছে যে মানুষ যাইবো ওই সুযোগটা ওনার বাপ মারা দেয় না ওখান থেকে সেটা চলে ওর বিয়ের সময় কি ওর বাবা মা ছিল না হ্যাঁ ছিল তাহলে কেন তারা এখন দায়ভার নিচ্ছে না এখন কেমনে কম পাই এখন হেরা তো চলে গেছে ওখান থেকে এখন যদি কারো কাছে বিচার দিতে যাই তারা বলে তুমি যে বিচার নিয়ে আসো এখন তারা তো এখানে নাই গেছে একটা বিচার বসায়। তারা কোথায় থাকে এখন

আপনার তার বোনকে দেখ একটু পাশে বসেন আপনি আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি নাম আপনার মিম আপনার বোন হয় না আচ্ছা তো আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করতে চান আচ্ছা ও তাহলে এই যে আপনার আপনার বোনের জামাই যিনি চলে গেছেন আপনারা কি একই জায়গায় থাকতেন আচ্ছা তো যখন ওদের বাড়ি ঘরে কেউ থাকে না এখন আপনি কেমন ছিল আপনার আপনার দুলাভাই বা বনাই যাই বলেন বনের জামাই খুব ভালো ছিল নাকি খারাপ ছিল কেন মারধর করত টাকার জন্য জন্য টাকা সে তো তাই দশুক টাকার জন্য এই আয়েশা কে নাকি মারধর করত তো আশা আপনার বোন ওখান থেকে নিয়ে এসেছেন কেন মানে ওখানে তো কেউ নাই এই কারণে নাকি আচ্ছা তো এখন আপনার অবর্তমানে আপনাকে চালানোর জন্য আপনার এই বোন কাজ করে আপনাকে চালাবে আপনি তো আর কাজ করতে না কারণ আপনি তো এখন মা হতে যাচ্ছেন তো আসলে অসহায়দের পাশে সব আমি তো এর অনেকে বিয়ের কথা বলেন আমার কি বিয়ের কথা বলে না বলে অনেকে বলেন আমি পেটে কি না আমি মিথ্যা কথা বলতেছি দেখেন গর্ভবতী অবস্থায় কেউ মিথ্যা কথা বলে না আর এক ভাই সহযোগিতা করছিল আমি আলতা করছিলাম মিথ্যা আমি আলতা সহযোগিতা করছিলাম বাচ্চা নাকি কাঁদতে হয়ে গেছে এখন বলতাছে যে এটা সিজার করতে হবে এখন তো ভাই আপনারা তো যাবে যে আমার চলার মতন কোনো অবস্থা না এখন আমি সিজার কেন করি আপনার সিজারের রিপোর্ট দিছে দর্শক আমরা একটু একটু দেখাইতে চাই একটু যদি দেখেন আপনি কাগজগুলো আসলে আমরা একটু দেখাইতে চাই এটা আসলে কারবস্থায় লিপি লিখে দিয়েছে ওখানেতে আপনার নাম আছে না আয়শা হ্যাঁ আয়শা নাম লেখা আছে আয়শা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিনি কাটও করে দিয়েছেন এটা কি আপনার এটাই যে কাট করতেছিল ব্রা কে কাট আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নেই আমরা দেখে নিচ্ছি এখানেও আপনার নাম কোথায় এখানে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি আর তার অনেক রিপোর্ট আছে এখানে তো বোন একটু যদি বলেন যে আসলে এখন আপনার কি পরিকল্পনা তার সাথে তো আপনার কোনো ডিপোজ হয়নি

তাই না ওখানে তো আপনার সাথে একটা বাধা আছে তো আসলে আপনার পরিকল্পনা বিষয়টা আমরা জানতে চাচ্ছি বলেন আমার পরিকল্পনাটা ভাই কাছে একটাই অনুরোধ আমার এই রিপোর্টটা একটু হেরাই তো তার কোন পরিবর্তিতে ধরেন বলে তো আছে আর কাজে দিলাম পরে আবার আর আইনা বললাম বাচ্চারা তো লালন পালন করতে পরে আরে দিয়ে আমি নিজে কাজে ঢুকলাম এখন আর ভাই কাছে খালি একটাই অনুরোধ যে আমার এই রিপোর্টটা একটু দরকার আচ্ছা মানে আপনি চাচ্ছেন যেন আপনার এই দুই মাস পরে হ্যাঁ এই যে সিজনের সময় এখন আমি এতগুলা টাকা কই পাবো কল দর্শক আমরা শুনছিলাম সেই আয়শার জীবনের গল্প তিনি বিয়ে করেছিলেন নানুকে খুশি করানোর জন্য সেই নানু খুশি হয়ে না ফেরার দেশে চলে যান এবং বর্তমানে তিনি খুব কষ্টেই আছেন তো তিনি উনি বলছেন যে

পরবর্তীতে যদি আমরা আসি আশা কি অবস্থা আছে আপনাদেরকে জানানো হবে তো আশা কে বলছিল এর আগে যে আপনি আসলে মা হতে যাচ্ছেন না এরকম কথা অনেক বাইরে বলছে আমি নাকি মিথ্যা কথা বলতাছি তারপরে দেখে এত বোঝা যায় না তুমি আর মিথ্যা কথা কেন বলো অনেক নানা রকমের কথা বলছে বুঝছেন না মা আমি তো গর্ববর্তী কিসের জন্য মা আমি মিথ্যা কথা বলবো জি যাক এই সময় কেউ মিথ্যা কথা বলে না দর্শক আপনারা বিশ্বাস করেন এটা আপনাদের মনের ব্যাপার বা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার তো আশা আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম